আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন। এরকম মজার অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ডুলে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, যেন বাঁধাকপিটা নরম হয়ে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গিয়েছে। বাঁধাকপির ভিতরে যে পানি আছে ওটাকে হাত দিয়ে চেপে যতটুকুনি সম্ভব বাহির করে নিতে হবে। সবগুলো বাহির করা হয়ে গেলে অবশিষ্ট যে পানিটা বাহির হয়েছে ওটাকে আমি ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 স্পুন হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম, 3 টেবিল চামচ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে পাকোড়াটা বেসন দিয়েও করতে পারেন। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। চালের গুঁড়োটা বেশি দিলে তাহলে পাকোড়াটা খেতে খুবই মচমচে হয় আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে মাখিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, যেহেতু আগে হাফ চা চামচের মতন দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের মতন। দিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে মাখিয়ে নিচ্ছি। আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন এখনও 1 টেবিল চামচের মতন চালের গুঁড়ো রেখে দিয়েছি। চালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে মাখানো হয়ে গেলে চলে যাচ্ছি রান্নাঘরে পাকোড়াগুলো ভাজার জন্য। পাকোড়া ভাজার জন্য আগে থেকে চুলোতে পরিমাণ মতন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। পাকোড়ার কোনো শেপ হয় না, যেরকমভাবে দেন তেলে দিলেই হয়ে যাবে। আমি একটু চেপটা করে দিচ্ছি যতটুকুনি পর্যন্ত কড়াইতে দেওয়া যায়। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলোর গ্যাসটাকে আমি মিডিয়াম লো আঁচে মাঝামাঝি রেখেছি। গ্যাসটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে পাকোড়াগুলো কাঁচা থেকে যাবে। পাকোড়া দেওয়া হয়ে গেলে একটা পিঠ ভাজা হলে একটা ইস্পাতুলার সাহায্যে অপর পিঠটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দুটা পিঠই পাকোড়াগুলোর গোল্ডেন কালার করে ভেজে নিব। আমি তুলে নেওয়ার আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব কীরকম হয়েছে। পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি কিচেন টিস্যুর উপরে। অতিরিক্ত তেলটা যেন কিচেন টিস্যুতে চুষে নেয়। সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নিব। দেখুন ভিউয়ার্স, কত সহজে তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। সামনে শীত আসছে, বিকেলের নাস্তায় 1 কাপ চায়ের সাথে খেতে পারেন বাঁধাকপির পাকোড়া, কিংবা বাসায় হঠাৎ মেহমান আসলে তৈরি করে দিতে পারেন বাঁধাকপির পাকোড়া। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।